আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি আইটিভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ডেডিকেটেড গ্রাফিক্সের ল্যাপটপের পাশাপাশি কম বাজেটে অথবা মিড বাজেটের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করব তার ভিতরে থাকবে আটশো পঞ্চাশ ডি সিক্স এবং এর এইচপি জেড বুকের ফিফটিন পয়েন্ট সিক্স থ্রি সিক্সটি ডিগ্রি ইয়োগা এবং পাশাপাশি রাইজেন প্রসেসরের ডেডিকেটেড গ্রাফিক্স সম্পর্কে আজকের ভিডিওতে আপনারা এই পুরো ডিটেলস জানতে পারবেন এগুলার কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটি কী কী কাজ করা যাবে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম যে ল্যাপটপটা দিয়ে স্টার্ট করব এটা হচ্ছে আজকের ভিডিওর একদম মিনিমাম প্রাইজের সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা ল্যাপটপ এটার মডেল হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর সেভেন জিরো এখানে মেনশন করা আছে যেটা কোরআ ফাইভ সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি দুটোই আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক সহ ট্র্যাকপ্যাড ১৪ ইঞ্চি ন্যারো বাজেলের ফুল এইচডি ডিসপ্লে ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি থাকাতে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ডেফিনেটলি ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রাইসটা পড়বে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় এটার আরও একটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে যেটা ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স দিয়ে পার্সেস করতে পারবেন অনলি সাতাইশ হাজার পাঁচশো নেক্সটে আমরা দুইটা রাইজেন প্রসেসরের ল্যাপটপ দেখাবো দুইটা ল্যাপটপেই আপনারা টু জিবি করে ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন একটা হচ্ছে রাইজেন ফাইভ থ্রি ফাইভ জিরো জিরো ইউ মডেলের প্রসেসর ষোলো জিবি র্যাম টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি রিডনের শেয়ার গ্রাফিক্স চোদ্দো ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকটির কিবোর্ড জয়স্টিক বাটন ফুললি মেটাল বডি দিয়ে বিল্ড করা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন অরিজিনাল উইন্ডোজ টেন লাইসেন্স কপি ইলেভেনে আপগ্রেট করে নিতে পারবেন প্রাইসটা পড়বে মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় নেক্সটে যেটা দেখাবো সেটা হচ্ছে রাইজেন সেভেন 3700U সেভেন জিরো জিরো ইউ মডেলের প্রসেসর টু ডেডিকেটেড গ্রাফিক্স 8GB জিবি র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স বাকি সব পোর্ট ফ্যাসিলিটি একদম সেম অবস্থায় আছে এগুলার মডেল হচ্ছে সেভেন জি দুইটাই মডেল সেভেন ফোর ফাইভ জি করতে পারবেন অনলি হাজার র্যাম দিয়ে আর আমাদের সবগুলি ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে থাকবে সিক্সটি ডেস মানে ষাট দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এক্স কার্বন এক্স কার্বনের আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে কোরাই সেভেন কোরাই ফাইভ তো আমার হাতে যেটা আছে কোরাই ফাইভ সিক্স জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স 14 ইঞ্চি ন্যারো বেজেলের ডিসপ্লে এবং টাইপ সি দিয়ে চার্জ করতে পারবেন একদম লাইট ওয়েট চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন ফুললি ফ্রেশ কন্ডিশন প্রাইসটা পড়বে মাত্র 28500 হাজার পাঁচশো টাকায় এটার কিন্তু কোরাই ফাইভ এইট জেনারেশন ভেরিয়েন্ট আছে যেটার প্রাইস পড়বে আটত্রিশ হাজার পাঁচশো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের টাচ স্ক্রিন ডিসপ্লে এইট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এক্স ওয়ান কার্বনের ল্যাপটপগুলিকে র্যাম কখনও আপগ্রেড করা যায় না মাদাবোর্ডের সাথে ফিক্সড করা থাকে চাইলে এসএসডি আপগ্রেড করা যায় সবগুলি ল্যাপটপেই টাইপসি দিয়ে চার্জ করতে পারবেন কোরাই সেভেন ষোলো পাঁচশো বারো স্ক্রিন প্রাইস পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় একদমই রিজেনেবেল প্রাইস নেক্সটে আমি আপনাদেরকে থ্রি সিক্সটি ডিগ্রি মডেলের দুইটা ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে এক্স এক্স ওয়ান ইয়োগা জেন ফোরের ল্যাপটপ এটা হচ্ছে কোরআফাইভ প্রসেসর এইট জেনারেশন ল্যাপটপটা হচ্ছে মেটাল বডি মেটালিক বডি দিয়ে বিল্ড করা এই ল্যাপটপটা আসলে সচরাচর অ্যাভেলেবেল পাওয়া যায় না এই কালারটা প্লাস্টিক বডি যেটা বা কার্বন ফাইভের বডি যেটা সেটা অ্যাভেলেবেল পাওয়া যায় বাট সিলভার বা মেটালের বডিটা সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না কারণ এটা কিন্তু আরও প্রিমিয়াম লুক দেখতে পাচ্ছেন লুকটা একদম ফুললি ফ্রেশ কন্ডিশন মেটাল দিয়ে বিল্ড করা কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স চোদ্দো ইঞ্চি টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে রোটেট করা ডিসপ্লে এ গ্লোসি টেকনোলজি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাটারি কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক শর্ট ট্র্যাক প্যাড ডলবি অ্যাটমসের আপনারা স্পিকার সিস্টেম পেয়ে যাবেন টাইপ সি দিয়ে চার্জ করতে হবে খুবই দ্রুত চার্জ হবে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রাইসটা পড়বে মাত্র আটচল্লিশ হাজার টাকায় এটার পাশাপাশি আমরা আরও একটা ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপটা আমাদের শপের মোটামুটি পপুলার একটা ল্যাপটপ এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজ সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান মেনশন করা আছে এটা হচ্ছে দুই সালের প্রোডাক্ট কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি টাচ স্ক্রিন গ্লোসি টেকনোলজির যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে রুটেট করে প্রেজেন্টেশন ট্যাব ল্যাপটপ মুড়ে ইউজ করতে পারবেন র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন আমি যদি এটা একটু বিল্ড কোয়ালিটি আপনাদের সাথে শেয়ার করি অসাধারণ একটা বিল্ড কোয়ালিটির প্রাইসটাও কিন্তু একদম রিজেনেবেল পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্সেস করতে পারবেন অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় একদম রিজনেবেল প্রাইস ডেলের একদম মিনিমাম প্রাইজে একটা ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে ডেলের ল্যাটিচুরিজের সেভেন থ্রি নাইন জিরো দেখতে পাচ্ছেন এখানে সেভেন থ্রি নাইন জিরো এটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে খুবই স্মার্ট লুকিং একটা ল্যাপটপ কোরআ ফাইভের এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি ইনটেলের শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপগ্রেড করতে পারবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস স্ক্রিন ডিসপ্লে ডিসপ্লেটাকে ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল করতে পারবেন যথেষ্ট পরিমাণে পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে প্রাইসটা পড়বে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা একদম লাইট ওয়েট যারা একটু মিনিমাম প্রাইজে ল্যাপটপ খুঁজছেন স্মার্ট প্রুকিং তারা এই ল্যাপটপটা দেখতে পারেন নেক্সট যে ল্যাপটপগুলো দেখাবো এটা হচ্ছে বর্তমান বাজারে বা বর্তমান সময়ের সবচেয়ে পপুলার ল্যাপটপ জেট বা এলিটবুক আমার হাতে যেটা আছে জেট বুক ফর্টি নিউ জি ফাইভ কোরাই ফাইভের এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চোদ্দ ইঞ্চি নন টাচ ডিসপ্লে এটার কিন্তু টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন অনেকগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি সবগুলো নিতে পারবেন সো আমার হাতে যেটা আছে কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি নন টাচ ডিসপ্লে প্রাইসটা পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে কিন্তু জেড বুক ফর্টি নিউ জি সিক্সও অ্যাভেলেবেল আছে টাচ নন টাচ আপনারা চাইলে আমাদের শপ থেকে নিতে পারবেন যারা সব ভিজিট করে ল্যাপটপগুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শ্যারাপাড়া বাস স্ট্যান্ড গ্রিন ইউনিভার্সিটির অপোজিটে অনামিকা কনকোট শপিং কমপ্লেক্সের নিচতলায় একশো এক নম্বর শপ ঢোকার সময় হাতের ভাম পাশে আরও সহজভাবে বলতে গেলে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো বাইশ বরাবর আসলেই কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন সাপ্তাহিক বন্ধ রবিবার ছাড়া বাকি দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শপটি খোলা থাকে গুগল ম্যাপে আইটি বেলি লিখে সার্চ দিলে আপনারা আমাদের শপের লোকেশন পেয়ে যাবেন আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সটে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ দেখাবো যাদের আসলে প্রফেশনাল গ্রাফিক্স কাজ করার জন্য ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লের প্রয়োজন পড়ে টুকটাক অ্যাডো প্রিমিয়ার কাজ করতে চান তারা এটা দুইটা যে একটা দেখতে পারেন আমার হাতে যেটা আছে জেট বুক ফিফটি নিউ জি ফাইভ কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স পার্সেস করতে পারবেন অনলি ছিচল্লিশ হাজার পাঁচশো টাকায় ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে এটা হচ্ছে এল ইড বুক এইট ফাইভ জিরো জি সিক্স মানে আটশো পঞ্চাশ জি সিক্স কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফুলি ফ্রেশ কন্ডিশন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে প্রাইসটা পড়বে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আমি কিছু আপনাদেরকে আরও এল বুকের কিছু ল্যাপটপ দেখাবো এখানে এইট ফোর জিরো জি সিক্স আছে যেটা কোরআ ফাইভ এটেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চোদ্দো ইঞ্চি ডিসপ্লে প্রাইসটা পড়বে মাত্র একত্রিশ হাজার পাঁচশো সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম মিনিমাম প্রাইস থেকে শুরু করে গ্রাফিক্সের কাজ করার জন্য মোটামুটি মিড বাজেটের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি সো ভিডিওটি কেমন হল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ